ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বীরভূম বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের ভোট প্রচারে সিউড়িতে সভা করে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তার এই প্রচার সভাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল যথেষ্ট। আর একবার মোদী সরকার এমন বক্তব্য দিয়ে ভাষণ শুরু করেন তিনি। এরপর যেমন তিনি তুলে ধরেন প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারের সাফল্যের কথা, তেমনি সমালোচনা করেন মমতার সরকারের, বিশেষ করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে তুলোধনা করেন যোগী। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এ রাজ্যে হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন তিনি এরাজ্যে মুখ্যমন্ত্রী হলে দাঙ্গাকারীদের উল্টো লোটকে শুধরে দিতেন তিনি। এদিন সিউড়ি বেনিমাধব স্কুল মাঠে তীব্র রোদ উপেক্ষা করেই তার বক্তব্য শোনেন উৎসুক জনতা ও দলীয় কর্মীরা। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।